Mr. Problem TV, but keep smiling. কবিতা সেই মানুষটি যে ফসল করেছিল কবি বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আবৃত্তি করছি আমি আজহারুল ইসলাম রনি। সেই বিরাট খামারটাতে কোনো বৃষ্টি হয় নাই, আমারই কপালের খাম দিয়ে গাছগুলোকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের পাহাড় ধরে, তা আমারই ফোটা ফোটা রক্ত যা ছবি কঠিন হয়েছে। কফিগুলোকে ভাজা হবে, রোদে শুকোতে হবে, তারপর গুঁড়ো করতে হবে, যতক্ষণ না তাদের গায়ের রং হবে আফ্রিকার গুলির গায়ে রঙে ঘোর কৃষ্ণবর্ণ, আফ্রিকার গুলির ছমাট রক্তে ঘোর কৃষ্ণবর্ণ। যে পাখিরা গান গায় তাদের জিজ্ঞাসা করো, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটোছুটি করছে তাদের, এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে যে বাতাস মরমরিত হচ্ছে তাদের, কে ভোর না হতে ওঠে, কে তখন থেকেই খেটে মরে, কে লাঙ্গল কাঁধে দীর্ঘ রাস্তা কুচো হয়ে হাঁটে, আর কেই বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়, কি বীজ বপন করে আর তার বিনিময়ে যা পাই তা হলো ঘৃণা, বাসি রুটি, পচা মাছের টুকরো, শত ছিন্ন নোংরা পোশাক আর কয়েকটি নয়া পয়সা, আর এর পরেও তাকে পুরস্কৃত করা হয় চাবুক আর কুটের ঠক করে দিয়ে। কে সেই মানুষ, কে ক্ষেতগুলোতে গম আর ভুট্টা ফলায় আর সারি বাঁধা কমলা গাছগুলোতে ফুলের উৎসব আনে? কে সেই মানুষ, কে উপরলাকে গাড়ি যন্ত্রপাতি মেয়ে মানুষ কিনার টাকা আর মোটরের নিচে চাপা পড়ার জন্য নিগ্রদের পণ্যগুলোকে যোগান দেয়? কে সাদা দেবীকে পরলোক তৈরি করে রাতারাতি ফাঁপিয়ে তোলে পকেটে টাকা যোগায়? কে সেই মানুষ? তাদের জিজ্ঞাসা করো, যে পাখিরা গান গায়, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটোছুটি করে, এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে যে বাতাস মর্মরিত হয়, তারা সকলে উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে দিন রাত কাঁধার খাটুনি খাটছে। আহা, আমাকে অন্তত ওই তাল গাছটার চূড়ায় বসতে দাও, সেখানে বসে আমি মদ খাবো, আর তাল গাছ থেকে যে মদ চুইয়ে পড়ে আর মদনামর মধ্যে আমি নিশ্চয় ভুলে যাব, ভুলে যাব, ভুলে যাব, আমি একজন কালো রঙের মানুষ, আমার জন্যে সব।